ভেবেছিলাম মাকে দাদাকে অরুণ আইসক্রিম খাওয়াবো, তাই ভেবে অনেক অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি। রিক্সা করে আসার পর দেখি মায়ের দোকানও বন্ধ, দাদার দোকানও বন্ধ। তারপর চলে আসলাম মায়ের বাড়িতে, এসে দেখি মা বাড়িতে নেই, দাদাও বাড়িতে নেই, মাসি আছে বাড়িতে, দিদাকে দেখতে এসছে। দিদা একটু অসুস্থ, মাসিকে দেখো একটা কটন ক্যান্ডি দিয়ে দিলাম। মাসি কোনোদিন অরুণ আইসক্রিম খায়নি, ওকে দেখিয়ে টেস্ট করাবো, ওর কেমন লাগে দেখবো। আর মিয়ার আমি এই বাড়িতে এসে অনেক মজা করেছি। দিদা লাগিয়েছে নিজের হাতে বোম্বাই লঙ্কা গাছ, সেই গাছ থেকে লঙ্কা ছিঁড়ে খেয়েছি। আজকে দুপুরটা এখানেই কাটিয়েছি, তারপরে বাড়ি চলে গেছি। কি কি করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন বল? কেমন বল? অরুণ আইসক্রিম এগুলো 5 টাকার। দিনকে এটা দিয়ে দেয় টেস্ট করো। আমি তো এগুলো সব ট্রাই করেছি, আমি যে বেশি 5 টাকারই নিয়েছি। অনেকগুলো নিয়েছি এগুলো, আমি ভেবেছিলাম মাকে দুটো দেবো, কাউকে দিতে হবে না। আইসক্রিম কটন ক্যান্ডি আমি খাচ্ছি, তুমি তো লাভটা খাচ্ছ। ভাত খাবি না দিদা, তোর জন্য ভাত করেছে। বম্মা ভাত করেছে তোমার জন্যে, মানে একই খেতে কিন্তু ডিজাইন গুলো আলাদা। আমি চিনা 5 টাকা দামের গুলোই নি, 5 টাকা খেতে টেস্টি। মানে ওই এটার নাম আছে কটন ক্যান্ডি, একটা এরকম লম্বা মতন, মানে আলাদা আলাদা দেখতে। এইটা 5 টাকা, হয়তো 25 টাকার একটা ফিস আছে, ওইটাও খেয়ে চেক করি কটন ক্যান্ডিটা। প্রেম তো টেস্ট এরকম। এ খেলে মন ভরে যায়। এই দেখো, এটা হচ্ছে বোম্বাই লঙ্কার গাছ, দিদা নিজের হাতে লাগিয়েছে। এটা হচ্ছে 3টে হয়েছে, একটা এখন খাবো আর একটা নিয়ে যাবো, আর একটা গাছে থাকবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। কেন হাতে লঙ্কা দিলে ঝগড়া হয়ে যান? কোথায় রোদে মধ্যে কোথায় হবে মার খাবে? তুমি একটা লঙ্কা ছিল, আর একটা লঙ্কা কোথা দিয়ে ছিলে না? হ্যাঁ, ভাত খাবে তো না? তো ভাত খাওয়া হবে না, ওই ফ্যানটা চলে না। এই যে এইটা বোম্বাই লঙ্কা, আর এইটা হচ্ছে এমনি লঙ্কা। হ্যাঁ, মনে পড়লো তো খাবে। হ্যাঁ, নুন আরো লাগবে।
নুন লাগবে মারো ভাত এখানে ভেন্ডি সিদ্ধ আর কি কি করেছে দিদা আর কি কি এই যে আলু দিয়ে ডাটা দিয়ে কাঁচকলা দিয়ে লেটা মার দিয়ে তরকারি এই তরকারিটা হেভি সুন্দর হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ওই পাকাটা চলে না গো চলে না গো এটা এটা কার ভাত তোর আমি এত ভাত খাই না চলো চলো আসো এটা দিদুন খাবে এটা দিদুনের আমি ওই থালায় নিয়ে নেবো এটা দিদা খাবে ওমা আসো মা তো পাচ্ছি না লঙ্কা গন্ধ নেই হুম আছে বোম্বাই লঙ্কা বোম্বাই থেকে আনা হয়েছে দেখি কই লঙ্কা মানে মেন সমস্যা কি জানিস কি না ওখানে পরীক্ষা চলছে এখন ঠিক আছে এবার খাবো ভাত খাওয়াবি না না তুই খা তুই তুই খাবি বোম্বাই লঙ্কা এ মা তুই তোর কিনিস নি কেন চুরু জল দেবো বাদ লাগাই তো আমি খেয়ে নিলে তারপরে একে খাওয়াবো হাত ঢুকাচ্ছ কেন চুমুক দিয়ে খেয়ে নাও গলে গেছে সব গলে গেছে কতগুলো মনে তো আসি নে গলে গেল সব হাত দিচ্ছ কেন দাঁড়াও কাগজ ছেড়ে ছেড়ে খেতে হচ্ছে কিন্তু দিদার কপালে আর নেই খেতে হবে না বয়স হয়ে গেছে না তখনই দিচ্ছিলাম মুখে সামনে পুরো গলে গেছে আইসক্রিম না আর খেতে হবে না আমার একটা মুখে নাও মা একটু তাহলে আমাদের আমাদের এই হবে গলে তখনই ভাগাটা দিচ্ছিলাম তুমি তার ওখানে রাখো খাবো না অনেক গলে আর লাস্ট একটা আছে লাস্ট নাকে লেগেছে আমার না না এনে তার একটা বোম্বাই লঙ্কা ছিড়বো দেখি সাইজটা দেখাও সবাইকে একটু অনেক বড় এখন আমরা পান খাবো হম বোম্বাই লঙ্কা
হেভি ঝাল। পান খাবে বলে পান বার করছে, বার করো। মা মেয়ে এখন কি নিয়ে কথা হচ্ছে? না না আমি এটাও খাবো না, ভালো পান খাবো। পচে গেছে, বম্মা আনছে, ওখানেই আছে, যা আছে ওখানেই। বম্মাকে ইস চুরে পানের প্যাকেট যা তুলে আনো, এটা তুলে আনো আগে, আগে ওটা তুলে এরকম ভাবে এরকম ভাবে চুরে ফেলে দিল। একটাও পান নেই, তুমি বললে পান খেয়ে যাও, ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই দিকে ছুঁড়ে ফেলে না, ও বাজে কথা বলেন। নাও না, এই তো এই তো এই তো না খাও, সেটা পান খাচ্ছে না, খাও তাড়াতাড়ি মুখে নাও, দেখি খাও খাও খাও, তাড়াতাড়ি ভয় করছে কেন? এটা কি ফায়ার পান নাকি? তাড়াতাড়ি খাও। হ্যাঁ তাই আমিও খাচ্ছি পান, কি এটা পুতি পেয়েছে? হ্যাঁ পকেটে দেখি, মুখ দেখি, বম্মাকে টাটা করে দাও। আমার মা গেছে পিকনিকে, আমরা এসেছি পিকনিকে, দাদাকে নামতে দাও, কোলে আমার কোল ছেড়ে না, এতক্ষণ আমার কোলে ছিল, এখন মেজদিদিনের কোলে উঠেছে। ঘরে কি ঘরে কি? রাস্তায় না, রাস্তায় না, দুদিন রাস্তায় যাও। দুটো বাজে, দুটো দশ। কি কি নিলো দেখো শোনো, পিজা দুটো আর এইটা দুটো নিলো, চমা চমা চলো চলো, টাটা টাটা। তো চলো, মাসি চলে গেল আর আমরাও বাড়ি চলে আসছি, দুটো বাজে, শোনা গেল আমি ঘুম পাড়াবো গিয়ে। টাটা টাটা টাটা।